এমনি শাওন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি ছাগলের বাজারে খাজনা আদায়ের রসিদ লিখি, রসিদ ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা ও গরু ছাগলের বিবরণ লিখি, লেখার বিনিময়ে বিক্রেতার কাছ থেকে 20 টাকা করে নেই, এটা কি হালাল হবে? এটা যদি আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে আপনার জন্য এটা নিয়ম থাকে, তাহলে সবাই জানে আপনার নিয়োগকর্তা এবং যে দিচ্ছেন উভয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। আর যদি আপনার জন্য বেতন থাকে নির্ধারিত, তারপরও আপনি উপরি ইনকাম হিসাবে এটা তাদের কাছ থেকে নিচ্ছেন, একরকম যেটাকে চাঁদাবাজি টাইপ বলে, সেরকম উৎকোষ বা চাঁদাবাজি টাইপ, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। বৃষ্টি আক্তার ইউটিউব চ্যানেল লিখেছেন, হাজব্যান্ডের সাথে তালাকের পর তার সাথে পূর্বের একান্ত পিকচার নিজের কাছে রাখা যাবে কি না? না, হাজব্যান্ডের সাথে যদি তালাক হয়ে যায় তাহলে তিনি পরপুরুষের মতো হয়ে যান, পূর্বের একান্ত সময়ের পিকচারগুলো দেখা এবং সেগুলো দেখে আপনার সেই জল্পনা কল্পনার জগতে আপনার ডুবে যাওয়া, এগুলো জায়েজ নয়। কারণ আপনি একজন গায়রে মাহরাম পুরুষকে নিয়ে যেরকম আপনার চিন্তাভাবনা করাটা আপনার জন্য নাজায়েজ, এক্ষেত্রে এই স্বামীকে নিয়ে চিন্তাভাবনা সেরকম করা নাজায়েজ। হ্যাঁ, তিনি আপনার পরিচিত জানাশোনা, দীর্ঘদিন হয়তো সংসার করেছেন, সেই জায়গা থেকে আপনার স্মৃতিতে তার ছবি ভেসে ওঠে, তো এটা তো আর আপনার ডিলেটেবল কোনো বিষয় নয়, বিধায় সেটা আপনার জন্য গুণা হবে না। কিন্তু ইচ্ছাকৃত আপনি তাকে নিয়ে জল্পনা কল্পনা বা স্বামী স্ত্রী সুলভ যে জল্পনা সেগুলো করলে সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। এই ছবিকে আপনি ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করলেন, এটাও জায়েজ না, কারণ সংরক্ষণ করার ফলে তাকে নিয়ে আপনি বাজে চিন্তা করার বা আপনার স্বামী স্ত্রী সুলভ চিন্তা করার সুযোগ তৈরি হতে পারে। তামজিদ রাহাত আপনি লিখেছেন, আমাদের দেশে বইপত্র কিংবা কলম খাতায় পা লাগলে সাথে সাথে সালাম করার রীতি বা আচরণ প্রচলিত আছে, বই খাতা কলম এগুলো জ্ঞানের জন্য মাধ্যম হলেও কি এগুলোর প্রতি এভাবে সম্মান প্রদর্শন করা ঠিক হবে? আসলে আমরা পা লাগলে যে সালাম করি, এখানে সালামটাকে আক্ষরিক অর্থে সালাম বলা হয়, এটা কোনো সালাম তো না, সালাম তো আসসালামু আলাইকুম বললে, এটা ওইটাকে টাচ করে আমি বুঝাই যে আসলে পাও দিয়ে আমি অসম্মান করতে চাই নাই, আমি এটাকে হাত রাখতে চাই, অর্থাৎ এটাকে সম্মান দিতে চাই। এটা জাস্ট একটা কি বলা যায়, আমাদের এ অঞ্চলে মানুষের একটা কালচারাল বিষয়, এই কালচারাল বিষয়টা শরীয়ার সাথে আপনার সাংঘর্ষিক না হলে সেটি নাজায়েজ নয়। অর্থাৎ একটা জ্ঞান অর্জনের মাধ্যমকে আমি শ্রদ্ধা করি, এটাকে আমি অপমান করতে চাই না, এটা তো একটা সুন্দর কালচার, সুন্দর কৃষ্টি, এই চেতনাটা তো মৌলিকভাবে কোনো নিন্দনীয় চেতনা নয়, সেটি প্রকাশের জন্য যে অঙ্গভঙ্গি, এটা অঙ্গভঙ্গি এক এক সমাজের মানুষের মধ্যে এক এক রকমের হতে পারে, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এটাকে সালাম বলা হয় সেটি আমার মনে হয় না যে সালামের মুখ প্রকৃত অর্থে কেউ বলে, কারণ এটা আসলে সালাম নয়, অতএব মৌলিকভাবে এটা করতে কোনো অসুবিধা আমি দেখছি না। মীর মইনুল বাবলু আপনি লিখেছেন, আজ ফজরের নামাজের সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি, এইটা এখন প্রায় দিনই হয়ে থাকে, প্রতিকার কি জানাবেন? ফজরের সলাতের সময় শয়তান তার বিশেষ ডিউটি পালন করে, যাতে করে ইমানদার এই সময় সলাতের জন্য উঠতে না পারে, তার জন্য সলাত পড়াটা কষ্টকর হয়ে যায়, তো সেই জন্য সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো যে খুব দ্রুততার সাথে এসার পরে শুয়ে যাওয়া, দেরি না করা, এতে আমাদের জন্য ফজর পড়া সহজ হয়। এছাড়া মোবাইলে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা, অন্য কাউকে কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা, বা কেউ উপস্থিত থাকলে তিনি সরাসরি ডেকে দেওয়ার ব্যবস্থা, ইত্যাদি আমাদের থাকতে হবে। এরপরও যদি কখনও বিচ্ছিন্নভাবে এরকম হয়ে যায় তো সেটা দোষণীয় হবে না, কিন্তু প্রায় এরকম হওয়াটা দোষণীয়। প্রায় এরকম হওয়ার মানে হলো যে আমি সেটাকে খুব সিরিয়াসনেস সাথে দেইনি এবং নেইনি এবং আমার যতগুলো ব্যবস্থা আছে সবগুলো আমি গ্রহণ করিনি, তো এটা কিন্তু গুনাহের কথা এবং ঠান্ডা মাথায় কোনো মাছ ত্যাগ করা এটি জঘন্য অপরাধ, সেটি সন্দেহাতীতভাবে। বিধায় আগে যা হয়েছে তার জন্য আপনি ইস্তেগফার করে সামনে থেকে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন সতর্কতামূলক। জাহাঙ্গীর আলম সোহাগ আপনি লিখেছেন, মৃত মানুষের নামে মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি না? মৃত মানুষের নামে দেওয়া মানে হলো যে মৃত মানুষ যেন সওয়াব পায়, সে জন্য সবাইকে একটু মিষ্টিমুখ করালো, তো এখানে কোনো দিনক্ষণ ঠিক করা নাই, এমনিতেই মানুষকে খাওয়ালে সওয়াব হবে, সেই সওয়াবটা মৃত মানুষের জন্য দিতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে দিতে পারেন, কিন্তু এটার যে পদ্ধতি এই মসজিদে এটার জন্য দোয়ার আয়োজন, দোয়ার আয়োজন হলে তারপরে সবাইকে মিষ্টি দেওয়া, অর্থাৎ এক ধরনের পারিশ্রমিক হিসাবে, এই কালচারটা আসলে সঠিক নয়। বাট এমনিতেই মৃত মানুষের যেন সওয়াব হয়, সেজন্য তার পক্ষ থেকে খাদ্য দিলেও এটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশে মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য বিতরণ, খাদ্যের আয়োজনের যে ব্যাপারগুলো থাকে এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে, মৌলিকভাবে সাহাবায়ে কেরামদের কেউ এরকম কোনো আমল করেননি। এমনিতে আপনি কোনো আনুষ্ঠানিকতা আয়োজনের অংশ হিসাবে না করে মানুষকে খাদ্যদান একটি সওয়াবের কাজ, সেই চিন্তা থেকে আপনি দিলে সেটি জায়েজ, যেটি একটু আগে বললাম। কিন্তু মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য বা তার মুক্তির জন্য বা তার জান্নাতের জন্য আপনার খাবারের যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে নর্মালি, এটি শ্রাদ্ধ থেকে এসেছে, এটি শরিয়া এভাবে আমাদেরকে আসলে করতে বলেনি। শ্রাদ্ধ নিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে জানবেন যে শ্রাদ্ধ জিনিসটা কি। হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মারা যাওয়ার পর তার জন্য খাবারের আয়োজন না করলে
তার আত্মা শান্তি পায় না, সেই চিন্তা আমাদের মধ্যে বিভিন্নভাবে ঢুকেছে। কিন্তু সাহাবায়ে কেরাম বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় কোনো মানুষের মৃত্যুর পর এই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন ব্যাপারটি বোঝা যায় না। কিন্তু অন্য 10টা আমলের মতো এটাও একটা আমল, মৃত ব্যক্তির তরফ থেকে আমলটা আপনি করতেই পারেন। কিন্তু ওই যে মাথায় রাখতে হবে, যেটা হিন্দুদের শ্রাদ্ধের সাথে কোনোভাবে যেন আয়োজনমূলক না হয়। আপনি কেউ আপনাকে খাওয়ালো মৃত ব্যক্তির সওয়াবের জন্য, আপনি খেলেন, সেটি আপনার জন্য জায়েজ আছে, কিন্তু বিষয়টি এরকম হতে হবে। আর যদি এটা কালচারে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের খানা অ্যাভয়েড করাটাই হলো উচিত। অর্থাৎ এটি একটা মানে সামাজিক কালচার একটা আয়োজনের অংশ, যেটি শ্রাদ্ধের সাথে অনেকটা মিল আছে বা সেখান থেকে এসেছে সচরাচর, এরকম বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের মসজিদগুলোতে যে মিষ্টিগুলো বিতরণ হয়ে থাকে মৃত ব্যক্তির জন্য বেশিরভাগই এই টাইপেরই, কিন্তু আমি এক্সেপশন করেছি যদি কেউ মানে ওইরকম কোনো আয়োজনের নিয়ত না করে এমনিতেই তিনি গরিব দুঃখী বিভিন্ন মানুষকে তার মৃত ব্যক্তির তরফ থেকে দান করেন, টাকা দেন, পয়সা দেন, খাবার দেন, সেই হিসেবে খাবার দিলেন, তো সেটা আপনি খেতে পারেন।